আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুবই ভালো আছেন। আজকে যে অফারটি শেয়ার করব, এটা একটা এক্সচেঞ্জের অ্যাপ্লিকেশন অফার। আর আমরা জানি যে এক্সচেঞ্জের সাইট এবং অ্যাপ্লিকেশন এই দুই জায়গা থেকে কিন্তু আমাদের ভালো পরিমাণ একটা ইনকামের কিন্তু এরা আমাদেরকে একটা সুযোগ দিয়ে থাকে। যারা নতুন আসে, ঠিক আছে, মার্কেটে যারা নতুন আসে তারাই কিন্তু দিয়ে থাকে ভালো পরিমাণ একটা ইনকাম করার একটা সুযোগ দিয়ে থাকে। তো এই অফারটিতে যারা জয়েন করবেন প্রত্যেক ইউজার $500 করে পাবে। হ্যাঁ, প্রত্যেক ইউজার $500 করে পাবে যদি সে আমার এই ভিডিওটা পুরো কন্টিনিউ দেখে এবং আমার যে টিপস ট্রিক্স আছে দিব সেটা যদি তারা ফলো করে তারপরেই পাবে, ঠিক আছে। তাছাড়া কিন্তু $500 এখান থেকে পাবেন না, ঠিক আছে। তো এই অফারটিতে কাজ করার জন্য আমাদের এই প্রথমে এই লিঙ্কে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করতে হবে, আপনাদের সোজাসুজি প্লে স্টোরে নিয়ে যাবে, এখান থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করি, এখানে আমাদের কিন্তু প্লে স্টোরে নিয়ে আসছে, ঠিক আছে। এখান থেকে এই অ্যাপটাকে আমরা ইনস্টল করে নিব, এখান থেকে ইনস্টল করে দেবো। ইনস্টল করার পর আমরা ওপেন দিব, ঠিক আছে। ওপেন দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে আমাদের সামনে। তো আমি একটু ওয়েট করি। আচ্ছা, এটা নিয়ে আরেকটু কথা বলি, এটা কিন্তু ওদের নিজস্ব একটা ব্লকচেন, ঠিক আছে, ওদের নিজস্ব একটা ব্লকচেন। আর আমি ব্লকচেন সম্বন্ধে যারা জানেন তো ভালো, না জানলে আমি বলে দিই। ব্লকচেনটা হচ্ছে অনেক এমন, মানে আমরা যে টোকেনগুলো দেখে থাকি সাধারণত নর্মাল টোকেন, এইগুলো হচ্ছে এক একটা ব্লকচেনের উপর নির্ভর করে তৈরি হয়, ঠিক আছে। আর ব্লকচেনের টোকেনগুলো আলাদা হয়, ঠিক আছে। ব্লকচেনটা অন্যরকম হয়, ব্লকচেনের উপর নির্ভর করে তৈরি হওয়া টোকেনগুলো অন্যরকম হয়, ঠিক আছে। সেগুলো ওই ব্লকচেনের মাধ্যমেই ট্রান্সফার হয়, বাই সেল হয় সমস্ত কিছু। আর ব্লকচেনের টোকেনগুলো হচ্ছে ওরা নিজেরাই একটা, মানে ব্লকচেন ওরা মানে নিজেরাই আর কি, মানে ওরা কোনো ব্লকচেনের উপর নির্ভর করে তৈরি হয় না, ঠিক আছে। তো ওটার ওইগুলোকে ব্লকচেনের মাধ্যমে তৈরি করা হয়। ব্লকচেনটার বিস্তারিত আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। তো এইখানে কাজ করার জন্য আপনারা কী করবেন, আপনারা প্রথমে সাইন আপ বাটনে একটা ক্লিক করে দেবেন। তো এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে জাস্ট সিম্পলি একটা ইউজার নেম দিয়ে দেবেন। আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, একটা দিয়ে দিই, দিয়ে দেন, সেভে একটা ক্লিক করে দেবেন। এখানে সিম্পলি আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। আচ্ছা, এইখানে বলতেছে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে, আপনি লেটারে ক্লিক করবেন, কারণ এটা যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট দেন না আপনাকে প্রচুর বিরক্ত করবে, ঠিক আছে। আপনি লেটার দিয়ে দেন, আর এখানে অ্যালাউ দিয়ে দেন। আর অ্যালাউ দেওয়ার পরে ডান বাটন, নিচে ডান বাটনে একটা ক্লিক করে দেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে আচ্ছা, আমার এখানে বলতেছে নেটওয়ার্ক ইস্যু, আমার কিন্তু কোনো ইস্যু না, এরা বলছে জাস্ট। এখানে একটা কাজ করবেন, কাজটা হচ্ছে কি, এরকম অ্যাড কিন্তু আপনাকে বিরক্ত করবে। তো আপনি কী করবেন, 24 ঘন্টা, 924 ঘন্টা আর কি, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমে কাজ হচ্ছে এখান থেকে ব্যাক আপ করতে হবে আমাদের, মানে আমাদের যে অ্যাড্রেসটা ওইটাকে ব্যাক আপ করতে হবে। তো আমরা এখানে একটা ক্লিক করে দিই, ক্লিক করে স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিই। তো এখানে আবার আমাদের সেই পাসওয়ার্ডটা দিতে বলতেছে। দেওয়ার পরে এই যে আমাদের এই যে একটা দিছে, এইটারে মানে যে ওয়ার্ডগুলো দিছে 24টা ওয়ার্ড, এইটাকে জাস্ট আমরা একটা স্ক্রিনশট নিবো এরকমভাবে। আচ্ছা, একটা স্ক্রিনশট নিবো, আর আমরা নেক্সটে একটা ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে এইখানে দেখেন এখানে কী বলছে। আচ্ছা, এইখানে প্রথমে কী বলছে, ওই যে স্ক্রিনশটটা আপনি নিয়েছেন ওইটার যত্ন করে রেখে দিবেন, ওইটা যদি আপনি হারায় ফেলেন তো আপনি সবই হারায় ফেলবেন, ঠিক আছে। তো এইখানে বলছে 8 নম্বর ওয়ার্ড কোনটা ছিল, ওইটা সিলেক্ট করতে বলতেছে এই 3টার ভিতরে, ঠিক আছে, 3টার ভিতরে 8 নম্বরটা কোনটা সেটা সিলেক্ট করতে বলতেছে। তারপরে বলতেছে কি 15 নম্বরটা সিলেক্ট করতে বলতেছে, এর ভিতরে যে কোনো একটা হবে, ঠিক আছে। আবার 4 নম্বর, তারপরে 4 নম্বরে এর ভিতরে একটা, 9 নম্বর, এরকমভাবে। তো আপনি স্ক্রিনশটটা দেখবেন আর এগুলো ফিল আপ করবেন। তো আমি ফিল আপ করে আসতেছি, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমাদের কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে, আমাদের কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। তো এইখানে আমরা এবার ফিনিশে একটা ক্লিক করে দেবো। ফিনিশে ক্লিক করার পরে আমাদের কিন্তু সেই ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। দেখেন ওয়ালেটটা, আপনারা ওয়ালেটটা দেখার জন্য এই যে ওয়ালেট একটা ফাংশন আছে ওইটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু এখানে 0000 সব শো হবে, ঠিক আছে, সব জায়গায় কিন্তু 00। তো টেনশন করার কোনো দরকার নাই। এবার এবার হচ্ছে আরেকটা কাজ রয়েছে, সেই কাজটা হচ্ছে এইবার আপনি এইখানে প্লাস বাই বাটনে একটা ক্লিক করে দেবেন। এইখানে প্লাস বাটনে ক্লিক করার পর এইখানে একটা ইউজার নেম দিতে বলতেছে, আমি আগের ইউজার নেমটাই দিয়ে দিই, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে এইখানে সেম ইউজার নেমটাই দিয়ে দেবো। আচ্ছা, আর দিয়ে দিচ্ছি। আচ্ছা, ইউজার নেমটা দিয়ে দেওয়ার পরে এইখানে কী বলছে, ইউজার কোড চাইছে। এখানে কিন্তু ইনভাইটে কিন্তু কোনো মানে নাই, ঠিক আছে, ইনভাইটে কোনো বেনিফিটই নাই এখানে, ঠিক আছে। তো আপনারা ভিডিওটাকে লাইক করবেন আর পুরোপুরি দেখবেন, ঠিক আছে। তো এইখানে কি বলছে, ইউজার কোড চাইছে। এইখানে দেখেন এই যে ফাঁকা করে একটা ইউজার কোড চাইছে। এই কোডটা আমরা পাবো কি, আমরা পাবো টেলিগ্রামে চলে যাবো আমরা। আচ্ছা, দেখেন টেলিগ্রামে আসার পর এইখানে কিন্তু আমি লিখে দিচ্ছি ইউজার কোড, ঠিক আছে। এই ইউজার কোড এই 0 থেকে শুরু করবেন, 0 থেকে এই 158 অবধি এটা কপি করবেন। দেখেন আমি কীভাবে কপি করতেছি। তো
তো এরকম ভাবে চেপে ধরে এরকম ভাবে জাস্ট পুরোটা টেনে ধরে এরকম ভাবে জাস্ট কপি করে আপনারা চলে যাবেন আপনাদের ওই সেই অ্যাপ্লিকেশনে। আবার অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে একটা পাসওয়ার্ডটা আবার দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে ওই কোডটাকে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে একটা জিনিস এখানে ফলো করেন আপনারা, কিন্তু এখন এই দেখেন এখানে কিন্তু ডান বাটন, এই দেখেন নিচে কিন্তু ডান বাটন শো করতেছে না, ঠিক আছে? আপনাদেরও কিন্তু এরকম একটা সমস্যা শো হবে, কারণ কি আমাদের কোডের লাস্টে কিন্তু একটা স্পেস রয়েছে, ঠিক আছে? স্পেস দেখতে পারতেছে, ওই স্পেসটাকে আমাদের কেটে দিতে হবে। তো আমরা ওইখানে আবার কিবোর্ড আনি, কিবোর্ড এনে কেটে দিই। কেটে দেওয়ার পরে এইখানে কিন্তু দেখেন ডান বাটন কিন্তু শো করে গেছে। এখন আমরা ডান বাটন একটা ক্লিক করে দেবো, বুম, আমাদের কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এখন এইবারে যে কাজটা করতে হবে, তো এইবারে কাজটা হচ্ছে এই যে আমরা যে অ্যাড্রেসটা এখান থেকে তৈরি করছি ওইটার পরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এই মেসেজ যে অপশনটা আছে ওইটার পরে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে বলতেছে যে একটা মেসেজ দিতে বলতেছে, মেসেজটা আপনি পাবেন কি? মেসেজের জন্য একটা কোড লাগবে, কোডটা পাবেন কই? কোডটা আমাদের টেলিগ্রামে আবার চলে আসেন আপনি। আচ্ছা দেখেন টেলিগ্রামে আসার পর দেখেন এই যে রেওয়ার্ড কোডটা আছে, ঠিক আছে? এই হচ্ছে রেওয়ার্ড কোড, এটা না দিলে কিন্তু আপনি আপনার পুরস্কারটা পাবেন না, 50 টোকেন আপনি কিন্তু পাবেন না, ঠিক আছে? এখানে ওই কোডটাকে এরকম চেপে ধরে কপি করবেন, দেখেন আমি যেভাবে কপি করতেছি এরকম চেপে ধরে এরকম জাস্ট একটা কপি করবেন। আচ্ছা এই কোড নিয়ে আর একটা কথা বলি, এই কোডটা কিন্তু পার ডে চেঞ্জ হয়, ঠিক আছে? আর এই কোডটা কিন্তু কোনো জায়গায় পাবেন না, ঠিক আছে? কোডটা যদি আপনাদের পেতে হয় তো আপনারা আমার টেলিগ্রামে চলে আসবেন, পার ডে আমি কোডটা চেঞ্জ করে দিব। আর কোডটা আপনি যদি খুঁজতে অসুবিধা হয় তো আপনি এইখানে পিন করা আছে দেখবেন, পিন করা আছে, এটার পরে জাস্ট একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? এই পিন বাটনে একটা ক্লিক করে দিবেন, এই পিন পোস্টে একটা চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনাকে এই পোস্টে নিয়ে চলে আসছে। আপনি এইখানে দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে নিচে রেওয়ার্ড কোডে, ওইখানে চেঞ্জ হয়েছে কোডটা, মানে আমি যখন চেঞ্জ করে দিব আর কি, ঠিক আছে? তো আমরা আবার অ্যাপ্লিকেশনের ব্যাক করি। আচ্ছা দেখেন এখানে আসার পরে ওই যে মেসেজ, এই যে রাইটে মেসেজ না, ওইখানে আমরা জাস্ট চেপে ধরে এই কোডটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর ডান বাটনে একটা ক্লিক করে দিব, এই যে নিচে আমরা সেভ বাটনে, এবার হচ্ছে সেভে একটা ক্লিক করে সেন্ডে একটা ক্লিক করে দিব। সেন্ডে ক্লিক করার পরে কিন্তু একটা জিনিস দেখেন আমাদের কিন্তু এটা ঘুরতেছে, ঠিক আছে? এটা ঘুরতেছে, এখানে এক যে সময় চলে আসবে মনে করবেন যে আমাদের পার্টিসিপেট করা হয়ে গেছে, ঠিক আছে? তো একটু ওয়েট করেন, এই দেখেন আমাদের কিন্তু এক চলে আসছে, ঠিক আছে? আমরা এখন এটার ভিতরে যদি যাই, এই দেখেন আমাদের কি বলছে, থ্যাংক ইউ ইউর ফর পার্টিসিপেটিং টু কি ইভেন্টে আর কি, কিওয়ার্ড ইভেন্টে আর কি। তো আমাদের কিন্তু এখানে কোনো কাজ নেই, আমরা 2 ঘন্টা আগে দিত, ইনস্ট্যান্টই দিত, কিন্তু যে সার্ভারে একটু লোড বেশি থাকার কারণে দেরি করে দেয় ওরা, ঠিক আছে? তো এখানে আপনারা 2 থেকে 3 ঘন্টা ওয়েট করেন, বা আমি তো দিয়ে রাখতাম, আমি একটাতে পাইছি, সেই স্ক্রিনশটটা আমি দেখাবো। আমি পাইছি হচ্ছে আমি রাত্রে দিয়ে রাখছিলাম, সকালবেলা উঠে দেখছি পেয়ে গেছি। এখন কথা হচ্ছে কি, এখানে 50টা টোকেন পাবেন, এর ভ্যালু আপাতত দেখাতে পারতেছি না, কারণ ভ্যালু এখানে ওরা অ্যাড করে নাই। তো এইখানে আনলিমিটেড কীভাবে করবেন, ঠিক আছে? এখানে আনলিমিটেড করার জন্য আমি প্রথমে একটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনারা এই ওয়ালেটের উপরে একটা ক্লিক করে ওয়ালেটে আসেন। ওয়ালেটে আসার পরে আপনারা এই যে এটার পরে একটা ক্লিক করে দেবেন, এটার পরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে রিসিভ একটা বাটন আছে, ঠিক আছে? এই রিসিভ বাটনের উপরে একটা ক্লিক করে দিয়ে আপনারা এইটার উপরে একটা ক্লিক করে দেবেন, নীল একটা এটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে কপি উঠছে, ঠিক আছে? এইখানে জাস্ট কপি টু কিবোর্ডে কপি করে নেবেন আপনি, কপি করা হয়ে গেছে। এখন এখানে কাজ হচ্ছে কি, এখানে আপনি সেকেন্ড মানে আনলিমিটেড যেই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন ওইটাতে যখন আপনি 50টা টোকেন পাবেন, তো আপনার এইখানে 00 না, এইখানে 50 শো করবে, এখানে 50 শো করবে। তো 50 শো করার সাথে সাথে আপনি কি করবেন, আপনি ওই আপনার মেইন অ্যাকাউন্টে সমস্ত টোকেনগুলো আপনি ট্রান্সফার করবেন, ঠিক আছে? ট্রান্সফার করার জন্য আপনি এই যে সেন্ড বাটন আসছে না, এই সেন্ড বাটন একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি 100% দিবেন এইখানে, ঠিক আছে? 100% দিবেন, আর এইখানে যেই আপনার মেইন ওয়ালেটের যে অ্যাড্রেসটা রিসিভ করছেন ওইটারে এখানে ধরে পেস্ট করে দিবেন, এখানে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি ডান বাটনে একটা ক্লিক করে দিবেন নিচে, তারপরে দেখবেন যে সাথে সাথে সেন্ড হয়ে যাবে আপনার মেইন অ্যাকাউন্টে। এরকমভাবে আনলিমিটেড করেন, 1000 টোকেন করে রাখেন, বেশি করার দরকার নেই, 1000 টোকেন করেন, নাহলে আপনাকে বাদ দিয়ে দিই। কেন বাদ দিয়ে দেবেন সেটাও বলতেছি আমি, দেখেন বাদ দিয়ে দেওয়ার একটাই কারণ আছে, দেখেন আমার আপনাদের যখন ভিডিও করতেছিলাম ওইখানে কিন্তু শো হয়েছিল, ঠিক আছে? তো এবার আমি স্ক্রিনশটগুলো দেখাই, আমি পাইছি কীভাবে কি আমার ব্যান করছে, এই যাবতীয় স্ক্রিনশটগুলো দেখাই। আচ্ছা আপনারা যদি মাল্টিপল যখন কলন করবেন তখন এরকম একটা ইস্যু হবে কিন্তু, আর এরকম একটা নোটিস কিন্তু আপনার এখানে শো হবে আপনাকে। কিন্তু এখানে কী বলছে, ক্যান নট গেট স্পাম্প ইউজার, আপনি স্পাম্প ইউজার হিসেবে ধরা হয়েছে আপনাকে আর রিজেক্ট করা হয়েছে আপনাকে। তো সমস্যা নেই, আপাতত এইটা মানে টাইম লাগবে, কিন্তু যে টাইম করতে গেলে আপনি হয়তো বা টোকেনটা নাও পেতে পারেন। এই জন্য আমি আমার স্পাম্পে একটা বসায় রাখছি, স্পাম্প ইউজার হওয়া সত্ত্বেও কিন্তু আমি একটা বসায় রাখছি,
আশা করি ওইটা থেকে পেমেন্ট দিবে, যদি 50 টোকেন পাই তো ভালো। আর আনলিমিটেড কিভাবে কি টোটাল একটা ভিডিও, আলাদা একটা ডেডিকেটেড একটা ভিডিও আনবো আমি টেলিগ্রাম চ্যানেলে, আমি আপলোড করব, ওইখান থেকে আপনারা দেখে নেবেন, ঠিক আছে? ওইখানে আমি ওর সাথে পিন করে দিব, যে ওইখান থেকে ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? আনলিমিটেড টোটাল একটা ভিডিও, কিন্তু এইখানে আমি জাস্ট বলে দিব যে কীভাবে আনলিমিটেড করবেন, আমি দেখা দিতে পারবো না এখানে, আমি দেখা দিব শুধুমাত্র আমার টেলিগ্রামে একটা ভিডিও করে আমি দেখা দিব। তো এখানে কিন্তু আমাকে রিজেক্ট করছে দেখেন। তো আমি টোকেনটা পাইছি, টোকেনটা আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা দেখেন, আমি রাত্রে করছিলাম, আমি কিন্তু সকাল বেলাতে আমি কিন্তু ঘুম থেকে উঠে দেখতেছি আমার যে 50 টোকেন আমাদের কিন্তু ট্রান্সফার করে দিছে আমাকে, ঠিক আছে? এই যে সেম এরকমভাবে শো হবে আপনার ওয়ালেটে, এই ওয়ালেটে একটা ক্লিক করার পরে সেম এরকমভাবে শো হবে, 50 টোকেন দিয়ে দেবে। আর আপনার মেইন অ্যাকাউন্টটা আপনি করবেন কি, আপনি মেইন অ্যাকাউন্ট যেটা রয়েছে ওই অ্যাপ্লিকেশন ডাটাটা ক্লিয়ার করে দেবেন। আপনার মেইন অ্যাকাউন্টের এই অ্যাড্রেসটা, যে অ্যাড্রেসটা রিসিভ অ্যাড্রেসটা কপি করতে বলছিলাম, ওই অ্যাড্রেসটা কপি করে আপনার মেইন অ্যাকাউন্ট থেকে সরা, মেইন অ্যাকাউন্টটা এখান থেকে সরা দেবেন। আর ওই যে রিসিভ করতে বলছিলাম, ওই রিসিভ রিসিভ যেটা করছে ওই কোডটা আপনি আপনার কী বলবো ওই ইসে আর কি নোটপ্যাডে সেভ করে রাখবেন। আর ওই যে কীগুলা 12-24 ওয়ার্ডের যে কীগুলা দিছি ওই কীগুলো অবশ্যই এই কীগুলো সেভ করে রাখবেন, ওইগুলো হারালে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু আর ফিরে পাবেন না। আর আমি কেন এটা ডাটাটা ক্লিয়ার করতে বলছি আপনার মেইন অ্যাকাউন্টের, তো এটার রিজন হচ্ছে কি, আপনার যখনই আপনাকে স্প্যাম হিসেবে রিজেক্ট করা হবে যেন ওইটার কোনো মানে মানে ইফেক্ট যেন আপনার মেইন অ্যাকাউন্টে না পড়ে। এই জন্য আমি বলছি যে ভাই আপনি মেইন অ্যাকাউন্টটা আপনি ওইখান থেকে সরাই দেবেন, ঠিক আছে? মেইন অ্যাকাউন্ট আপনি রাখবেন না। তো এই হচ্ছে এটার কাজ ছিল। আর আনলিমিটেড করার জন্য আপনি কী করবেন, আপনি ডুও মাল্টিপল এইটাকে ইনস্টল করতে পারেন প্লে স্টোর থেকে, ডুও মাল্টিপল স্টোর, তারপরে আবার আছে অনেক ধরনের আছে এই যে মাল্টিপল অ্যাকাউন্টস এরকম আপনি ইনস্টল করে এগুলোতে ওই সেমভাবে আপনি কাজগুলো করতে পারেন, ঠিক আছে? আর এরকম কিন্তু রেফার নাই। আর কোড কিন্তু পার ডে চেঞ্জ করবো আমি, ঠিক আছে? আর আমি যে স্প্যাম যে অ্যাকাউন্টগুলো করছি ওইটাতে যে ইগুলো রেখে দিছি মানে করে ওইটাতে পেমেন্ট পাইছি কিনা ওইটাও আমি জানাবো আমার টেলিগ্রামে, ঠিক আছে? সমস্ত কিছু আমার টেলিগ্রামে, তো আমার টেলিগ্রাম অবশ্যই ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা ফলো করবেন, করবেনই, ঠিক আছে? এরকম ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলকে ফলো করবেনই। তো আপনি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন, ওইগুলোতে আমি কিন্তু সুন্দর সুন্দর মানে ইনস্ট্যান্ট পার মানে এরকম গতকালকে একটা দিছিলাম যে কত ডলার, আপনি $43 পাবেন। আমি দেখাও দিছি কীভাবে পাইছেন, আমি কিন্তু দেখা দিছি কীভাবে সোয়াইপ করতে হবে সমস্ত কিছু, মানে আপনারা পেয়েও গেছেন কিন্তু, ঠিক আছে? ওই ভিডিওগুলো দেখে নেবেন, ওই ভিডিওগুলো কিন্তু শেষ এখনও হয় নাই, মানে অফারগুলো এখনও কিন্তু এন্ড হয় নাই, ঠিক আছে? আপনারা মিস করবেন না, কোনোটাই আপনারা মিস করবেন না, আপনারা কাজগুলো করেন আর এইখান থেকে কোপায় নেন, ঠিক আছে? আর এইখান থেকে যেই অ্যাকাউন্টে ধরেন এইটা থেকে আসলাম আমি কিন্তু এটা এইখানে কিন্তু আমি করে রাখছি, দেখেন আমার কিন্তু একটা বসানো আছে, তো এখানে পাইছি কিনা আমি আপনাকে সেটাও দেখা দিই। আমি কিন্তু করছি একটু আগেই আমি করছি এটা। আচ্ছা দেখেন, যেহেতু একটু আগে করছি তো যার কারণে আমাকে দেই নাই কিন্তু, ঠিক আছে? আমাদের কিন্তু 00 সব 00, তো একটু আগে করছি। আর এরা বলতেছে এরা আপনার অ্যাকাউন্টে টোকেনটা পাঠাবো ঠিক 48 ঘন্টার ভিতরে, তো আমার তো মনে হয় 2 ঘন্টা হয়েছে, তো আপনারা ওয়েট করেন, ঠিক আছে? ওয়েট করেন,